সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? অবশ্যই ভালো আছো আশা করছি। আমরা তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসের তোমরা জানো আমাদের শুরু হয়ে গেছে আমাদের স্কুলে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি পঞ্চম শ্রেণীর ক্লাস নেব, পঞ্চম শ্রেণীর ইংরেজি। সেখানে টপিকসটা থাকবে আমাদের 9 নম্বর যে কোশ্চেনার থাকে, যেটা আমাদের একটা সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্স থেকে কীভাবে আমাদের প্রশ্ন তৈরি করতে হয় সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা অবশ্যই বোর্ডের দিকে আমি এখন যা যা শেখাবো, যে যেভাবে শেখাবো, তোমরা সেটা বোঝার চেষ্টা করবে এবং নিজেরা পরবর্তীতে বাসায় যে হোমওয়ার্কগুলো দেওয়া থাকবে সেগুলো তোমরা বাসায় চেষ্টা করবো করার। তো চলো আমরা একটু বোর্ডের দিকে যাই এবং কীভাবে আমাদের সেটা করতে হবে। দেখো, আমরা বোর্ডের দিকে একটু তাকাই, আমাদের যে অ্যান্সারটা কোশ্চেন নম্বর 9 নম্বর যে প্রশ্নটা আসবে সেখানে আমাদের 7টা WH কোশ্চেন থাকবে। সেই 7টা WH কোশ্চেন অবশ্যই আমাদের মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। কি সেটা আমি বোর্ডের দেখো এইবার আমি লিখে দিয়েছি। 1 নম্বরে WHO, হু মানে কি বলতো? কে। 2 নম্বরে আছে WHAT, হোয়াট শব্দের অর্থ কি। 3 নম্বরে আছে WHEN, হোয়েন শব্দের অর্থ কখন। 4 নম্বরে আছে WHERE, হায়ার শব্দের অর্থ কোথায়। 5 নম্বরে আছে WHY শব্দের অর্থ কেন। 6 নম্বরে আছে WHICH, হুইচ শব্দের অর্থ কোনটি। 7 নম্বরে আছে HOW, হাউ। হাউ শব্দের অর্থ হলো, তিনটা অর্থ আসতে পারে, একটা কিভাবে, কত এবং কেমন, এইগুলো দিয়ে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে। তবে এখানে একটু মাথায় রাখতে হবে, এখানে 7টা আছে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে মাত্র 5টা, এর ভিতর থেকে 2টা অমিট হয়ে যাবে, অর্থাৎ 2টা বাদ হয়ে যাবে। 2টাও যাইতে পারে, 3টাও যাইতে পারে, তবে ম্যাক্সিমাম 2টাই বাদ যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমরা একটু এই দিকটা আসি। তবে এই প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে তোমাদের রুলস আছে, সেই রুলসটাকে ফলো করতে হবে। দেখো আমাদের WH কোশ্চেনের একটা রুলস আছে, প্রথমে কি আসবে WH কোশ্চেনটা বসাইতে হবে। এই যে এখানে হো হুইস এর ভিতরে যে কোনো একটা সেন্টেন্সের অর্থ অনুসারে সেটা WH দ্বারা আমি বুঝাইছি। তারপর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বগুলো তোমরা অবশ্যই জানো, তারপরে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু অক্সিলারি ভার্ব এখানে লিখছি, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ডু, ডিড, ডাজ, এইগুলোকেই বলা হয় অক্সিলারি ভার্ব, যেটা আমি এখানে লিখছি। তাহলে WH কোশ্চেনের পরেই অক্সিলারি ভার্ব, তারপরে আমাদের সাবজেক্ট বসাইতে হবে, তারপরে আমাদের বসাইতে হবে কি ভার্ব, একটা সেন্টেন্সের ভিতরে যে মূল ভার্বটা থাকে সেটা বসাইতে হবে। তারপরে কি আসে অবজেক্ট, অবজেক্ট বসানোর পরে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেই আমাদের সেন্টেন্সটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। তো এবার আসো আমাদের জানতে অ্যান্সারবোধক কোশ্চেন নম্বর 9 এর কিভাবে প্রশ্নগুলো আসে এবং কিভাবে সেগুলো অ্যান্সার করতে হয় আমরা একটু শিখে নিই। দেখো আমি প্রথমে একটা প্রশ্ন লিখছি, মিতা গেটস আপ আর্লি, মিতা খুব সকালে ঘুম থেকে ওঠে। তোমরা সবাই অর্থটা বুঝতে পারছো। এখন যদি বলা হয় কে সকালে ঘুম থেকে ওঠে, বলতো কে, আমি কি দ্বারা প্রশ্ন করছি, কে সকালে ঘুম থেকে ওঠে, মিতা। তাহলে দেখো তো এখানে কে দ্বারা প্রশ্ন করলে কোনটা আসে, দেখো কে এখানে বাংলা আছে তার ইংরেজি হলো হু, এখানে আমাদের সেইটা দ্বারা প্রশ্ন করা হবে যার নিচে, এইভাবে দেখো আন্ডারলাইন করা আছে, এইগুলো দ্বারা আমাদের প্রশ্নগুলো তৈরি করতে হবে। তাহলে প্রথমে প্রশ্ন করলাম কে সকালে ঘুম থেকে ওঠে, মিতা। তাহলে দেখো তাহলে কে এর ইংরেজিটা হলো হু, তাহলে আমাদের যে জায়গায় মিতা আছে মিতার পরিবর্তে আমরা কি লিখব, WHO, হু, বুঝতে পারছো। তারপরে দেখো যা আছে সেটা আমরা উঠে নিই, হু গেটস আপ আর্লি, তারপর কি দিতে হবে বললাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের প্রশ্নটা হয়ে গেল এবং প্রশ্নবোধক চিহ্ন তৈরি করা হয়ে গেল। 2 নম্বর একটু খেয়াল করো, তাহসান গেটস আপ অ্যাট 6 AM, তাহসান সকাল 6টায় ঘুম থেকে ওঠে। কি বললাম, তাহসান সকাল 6টায় ঘুম থেকে ওঠে। তাহলে যদি প্রশ্ন করা হয় তাহসান কখন ঘুম থেকে ওঠে, এই কখনটা আমরা প্রশ্ন করলাম কি নিয়ে, অ্যাট 6 AM, একটা সময় নির্দেশ করছে, যখনই সময় আসবে তখনই কি হবে কখন।
তাইলে দেখো 6 am তাহলে কখন এর ইংরেজিটা এখানে দেখো তো এই ডব্লিউএইচ কোশ্চেনের ভিতর কি আছে কখন কোন জায়গায় আছে হ্যাঁ কখন আমরা পেয়ে গেছি এর ইংরেজিটা হলো when w h e n when তাহলে স্ট্রাকচারটা একটু ফলো করো when ডব্লিউএইচ কোশ্চেন তাহলে প্রথমে আমাদের কি আসবে when তারপরে বলছিলাম কি অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব এখানে কি আছে বলো তো ভার্বের সাথে s বাই es যোগ আছে তোমরা জেনে থাকবা যে ভার্বের সাথে s বাই es তখনই যোগ হয় যখন সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স হয় আর ভার্বের সাথে s বাই es তখনই যোগ হয় যখন সাবজেক্ট বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাই এখানে দেখো কাহসান একজন ব্যক্তির নাম একটা ছেলের নাম তাই সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে s বাই es যোগ হয়েছে দেখো গেট একটা ভার্ব তার সাথে এস যোগ হয়েছে এই জন্য আমরা বলতে প্রথমে কি নিয়ে আসতে হবে ডাজ কি নিয়ে আসবো ডাজ ওয়েন ডাজ তারপরে বলছিলাম দেখো সাবজেক্ট সাবজেক্ট এখানে কি ছিল বলো তো তাহসান তাহলে আমরা সেটা তাহসানটা লিখে দিই তাহসান তারপরে দেখো ভার্বের এখন আমাদের কি বসাতে হবে ভার্ব বসাতে হবে ভার্ব এখানে কি আছে যেহেতু ভার্বের সাথে এস যোগ থাকার কারণে ডাজ নিয়ে আসছি এই জন্য শুধুমাত্র গেট ভার্বের বেস ফর্মটা বসবে গেট তারপরে আ লিখলাম এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম আমাদের প্রশ্নটা হয়ে গেল তো তোমরা অবশ্যই বুঝতে পারছো এখন কিভাবে করতে হবে এবার তিন নম্বর দেখো আদনান ইজ 10 ইয়ার্স ওল্ড বলো তো কি হবে উত্তরটা বাংলাটা কি হবে আদনানের বয়স 10 বছর তাহলে আমি যদি প্রশ্ন করি আদনানের বয়স কত কি দ্বারা প্রশ্ন করলাম আদনানের বয়স কত এর আগে যেমন বলছিলাম তাহসান কখন ঘুম থেকে উঠে এখন কিন্তু আর কখন বলতে পারছি না কখন কখন বললে কিন্তু আমাদের নিচের প্রশ্নের প্রশ্নটা তৈরি হচ্ছে না আমরা এখন বলছি তাহসানের বয়স কত তাই দেখো যখন কত আসছে তখন কত এখানে কোন জায়গায় আছে দেখো তো লাস্টের দিকে দেখো হাউ শব্দের অর্থ বলছিলাম তিন রকমের হয়ে থাকে একটা কিভাবে কত আর একটা কেমন তাহলে এখানে আমাদের কি আছে কত তাহলে প্রথমে আমাদের কি চলে আসবে বলো তো হাউ হাউ বয়স আছে এই জন্য আমাদের এই কোডটুকুকে নিয়ে আসতে হবে হাউ ওল্ড কি লিখলাম হাউ ওল্ড ইজ আদনান তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসাই দিলাম হাউ ওল্ড ইজ আদনান আদনানের বয়স কত প্রশ্নবোধক সুন্দরভাবে হয়ে গেল এবার চার নম্বরটি খেয়াল করো সে ওয়ার্কস ইন এ ব্যাংক সে একটি ব্যাংকে চাকরি করে সে কোথায় চাকরি করে একটি ব্যাংকে চাকরি করে আমি যদি প্রশ্ন করি সে কোথায় চাকরি করে কর্মক্ষেত্রকে নির্দেশ করছে কোথায় সে কোথায় চাকরি করে অবশ্যই উত্তরটা আসবে ব্যাংকে তাহলে কোথায় বাংলাটা আসছে তাহলে ইংরেজিটা কি হবে বলো তো কোথায় ইংরেজিটা কি হয় তাহলে লিখে নাও প্রথমে কি বসবে হয় ডব্লিউ এইচ ই আই হয় তাহলে ডব্লিউ এইচ কোশ্চেন বসলে এবার সাহায্যকারী ভার্ব আসবে এখানে সাহায্যকারী ভার্ব কি আছে দেখো ভার্বের সাথে ওয়ার্ক এখানে ভার্ব এর সাথে এস যোগ আছে তাহলে এখানে ডাস চলে আসবে হয় ডাস তারপরে কি আসবে বলো তো সাবজেক্ট সাবজেক্ট কি আছে হয় ডাস শি তারপরে কি আছে ভার্ব ওয়ার্ক তারপরে কি হবে বলতো প্রশ্নবোধক চিহ্ন বুঝতে পারছো এবার নিচে ফার্স্ট নাম্বার তোমাদের যে প্রশ্নটা আছে দেখো কি আছে দে গো টু স্কুল বাই বাস দে গো টু স্কুল বাই বাস তারা বাসে করে স্কুলে যায় তাহলে দেখো তো আমি যদি প্রশ্ন করি কিসের মাধ্যমে বা কিভাবে তারা স্কুলে যায় কিভাবে বলো তো এখানে কিভাবে কোন জায়গায় আছে এই যে দেখো হাউ শব্দের বলছিলাম কি তিন ভাবে আসতে পারে একটা কিভাবে কত এবং কেমন তাহলে হাউ শব্দের অর্থ হলো কিভাবে তারা স্কুলে যায় বাই বাস বাসে করে তাহলে আমাদের প্রথমে কি আসতে হবে প্রথমে হাউ নিয়ে আসতে হবে হাউ তারপরে সাহায্যকারী ভার্ব এখানে কি আছে বলো তো এখানে ভার্বের বেস ফর্ম আছে বা ভার্বের এক নম্বর রূপ আছে এই জন্য আমাদের কি নিয়ে আসতে হবে সবসময় ডু নিয়ে আসতে হবে হাউ ডু তারপরে সাহায্যকারী ভার্ব লিখলাম তারপরে সাবজেক্ট সাবজেক্ট আছে কি দে তাহলে দে আমরা লিখলাম হাউ ডু দে তারপরে কি বলবো বলো তো ভার ভার এখানে কি আছে গো গোটা লিখলাম
লেখার পরে কি আছে বলো তো এখন ভার্ব লিখলাম এখন বাকি থাকছে কি অবজেক্ট গো টু স্কুল তারপরে কি দিলাম প্রশ্নবোধক চিহ্ন দিলাম বুঝতে পারছো কত সহজ হয় এই প্রশ্নগুলোর উত্তর করা যায় আমাদের এটা যদি আমাদের অ্যানসার করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের এগুলোর অর্থ সুন্দরভাবে জানতে হবে তারপরে এর স্ট্রাকচারটা জানতে হবে তারপরে সহায়করী ভার্ব কোনগুলো যেগুলো সহায়করী ভার্ব না থাকবে সেগুলো কোথায় পাবো সেগুলো আমাদের জানতে হবে এবং যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর বাংলা অর্থটা আমাদের সুন্দরভাবে জানতে হবে এবং কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আমি তোমাদেরকে বললাম এইভাবে তোমাদের আস্তে আস্তে প্রশ্নগুলো শিখতে হবে শিখে আমাদের সুন্দর করে প্রশ্ন তৈরি করতে হবে তাহলে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না আশা করা যায় তো আমি তোমাদের যেভাবে দিলাম সেভাবে তোমরা যদি একটু ফলো করো একটুখানি যদি কষ্ট করে বাসায় বসে বসে অবশ্যই অ্যানসার অফ দা কোশ্চেন নাম্বার 9 নম্বর যে প্রশ্নটা আসবে যার মাধ্যম দিয়ে একটা সেন্টেন্স থাকবে এবং প্রশ্নগুলো তৈরি করতে হয় সেই প্রশ্নগুলো কিভাবে তৈরি করতে হয় অবশ্যই তোমরা এই ভিডিওটার মাধ্যমে সুন্দরভাবে বুঝতে পারছো তো আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ফ্রুটফুল হবে তোমাদের জন্য যদি সুন্দরভাবে দেখো এবং সেই অনুযায়ী তোমরা বাসায় চেষ্টা করো তবে তোমাদের আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিই 2000 অল বোর্ড 2019 সালে যতগুলো বোর্ড কোশ্চেন এসেছে সেখান থেকে যতগুলো আছে সবগুলো তোমরা হোম এক্সারসাইজ করে ফেলবে এবং স্কুল যখন আমাদের খোলা হবে যখন আমরা স্কুল করবে করোনা পরিস্থিতি যখন স্বাভাবিক অবস্থা আসবে তখন অবশ্যই এই হোমওয়ার্কস গুলো অ্যানসার অফ দ্য কোশ্চেন নাম্বার 9 যেগুলো করানো হলো অবশ্যই তোমরা বাসায় করে চেষ্টা করবে এবং সেগুলো আমাকে একটু দেখাবে ওকে তো আজকে এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো আর বাসায় বেশি বেশি পড়াশোনা করো তো তোমাদের এই কামনায় আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু